আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচের সময়সূচি, পরিসংখ্যান ও কিভাবে ম্যাচটি লাইভ দেখবেন থাকছে বিস্তারিত। আর্জেন্টিনা মাঠে নামবে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে প্রতিপক্ষ ভেনিজুয়েলা। বর্তমানে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ে রয়েছে 1 নম্বরে, অন্যদিকে ভেনিজুয়েলা রয়েছে 37 নম্বরে। বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে ভেনিজুয়েলা রয়েছে 6 নম্বরে। ভেনিজুয়েলা 8টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 2টি ম্যাচে জয় পেয়েছে, 4টি ম্যাচ ড্র করেছে এবং 2টি ম্যাচ হেরেছে। ভেনিজুয়েলার পয়েন্ট 10 এবং ভেনিজুয়েলা এই 8টি ম্যাচে মোট গোল করেছে 6টি। বিপরীতে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে রয়েছে 1 নম্বরে। আর্জেন্টিনা এখন পর্যন্ত 8টি ম্যাচ খেলেছে এবং 6টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার পয়েন্ট 18। আর্জেন্টিনা এই 8টি ম্যাচে মোট গোল করেছে 12টি। এবার দেখুন আর্জেন্টিনা ভেনিজুয়েলা ম্যাচের সময়সূচি। আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা ম্যাচটি শুরু হবে 11 অক্টোবর ভারতীয় সময় রাত 2:30। এবার দেখুন আর্জেন্টিনা ও ভেনিজুয়েলা ম্যাচের হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে। আর্জেন্টিনা বনাম ভেনিজুয়েলা শেষ 5 ম্যাচে আর্জেন্টিনা জয় পেয়েছে 3টি ম্যাচে, 1টি ম্যাচ ড্র হয়েছে এবং 1টি ম্যাচে ভেনিজুয়েলা জয় পেয়েছে। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলা প্রথমবার দেখা হয় 2017 সালে, তখন 1-1 গোলে ম্যাচটি ড্র হয়। দ্বিতীয়বার দেখা হয় 2019 সালে, তখন 3-1 গোলে আর্জেন্টিনাকে হারায় ভেনিজুয়েলা। তৃতীয়বার দেখা হয় 2019 সালে, তখন আর্জেন্টিনা ভেনিজুয়েলাকে 2-0 গোলে হারায়। চতুর্থবার দেখা হয় 2021 সালে, তখন ভেনিজুয়েলাকে আর্জেন্টিনা হারায় 3-1 গোলের ব্যবধানে। এবং শেষবার দেখা হয় 2023 সালে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে, তখন 3-0 গোলে ভেনিজুয়েলাকে হারায় আর্জেন্টিনা। এবার আসি আর্জেন্টিনা এবং ভেনিজুয়েলা ম্যাচটি কিভাবে আপনারা লাইভ দেখবেন। ম্যাচটি আপনাকে লাইভ দেখতে হলে চোখ রাখতে হবে কনমেবলের অফিসিয়াল ওয়েবসাইটে, এছাড়া ইয়াল্লাসুট ওয়েবসাইটে ম্যাচটি আপনারা সরাসরি দেখতে পাবেন।